গুড মর্নিং স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো আজকে আমরা গণিত মুকুল বইয়ের সিক্সটি ওয়ান পেজ করবো এর আগে তোমরা ভাগের ধারণা সম্পর্কে জেনেছো অর্থাৎ ভাগের যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে তোমাদের জানা হয়ে গেছে আমি এর আগের ভিডিওগুলো বলেছি আজকে আমরা ভাগ কীভাবে করতে হয় সেটাই শিখব তোমরা ইতিমধ্যে এক থেকে দশ পর্যন্ত নামতা নিশ্চয়ই জেনে গেছো খুব ভালোভাবেই নিশ্চয়গুলো জানা আছে নামতা ভালোভাবে না জানা থাকলে গুণ এবং ভাগ তোমরা কিছুতেই করতে পারবে না তাই নামতা জানাটা খুবই জরুরি দেখো এই অঙ্কগুলো করতে গিয়ে কীভাবে নামতার প্রয়োজন হচ্ছে কয়েক দাগে কী বলেছে নামতার সাহায্যে মুখে মুখে উত্তর দাও তাহলে মুখে মুখে উত্তর আমি তো তোমাদের কাছ থেকে এখানে শুনতে পাচ্ছি না তাই উত্তরগুলো তোমরা বইতেই লিখে ফেলো ঠিক আছে যেমন একের অঙ্কটা দেখো ছয় ভাগ তিন সমান কত তাহলে ছয়কে তিন দিয়ে ভাগ করতে হবে তার মানে কী তো তিনের নামটা পড়তে হবে যত গাঁটে ছয় হবে তত উত্তর লিখবে তাহলে দেখি আমরা পড়ি তিন একে তিন তিন দুইয়ে ছয় তাহলে কত গাঁট হলো দুই তাহলে এখানে উত্তর লিখে ফেললে দুই ধরো ওই ছয়ের অঙ্কটা এখানে কী আছে বিয়াল্লিশ ভাগ সাত তাহলে সাতের নামটা পারো সাত একে সাত সাত দুয়ে চোদ্দো সাত তিনে একুশ সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয়ে বিয়াল্লিশ তাহলে কত কাঁটো হলো ছয় এখানে ছয় লিখে ফেললাম এইভাবে দেখো পরের পেঁচেও আরও অনেক অঙ্ক রয়েছে মনে করো এই সাতের অঙ্কটা আটচল্লিশ ভাগ আট তাহলে আটের নামটা পড়তে হবে আট আকে আট আট দুয়ে ষোলো আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ আট ছয় আটচল্লিশ কত হলো ছয় ঠিক আছে আর একটা অঙ্ক দেখি মনে করো সতেরোর অঙ্কটা চল্লিশ ভাগ পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আশে চল্লিশ হলো দেখো আমার এই নামটাগুলো খুব ভালোভাবে জানা আছে বলে অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হচ্ছে না তোমরাও ঠিক একইভাবে সব নামটা জেনে তারপর এই অঙ্কগুলো করতে থাকবে আর এই আঠারো পর্যন্ত অঙ্ক তোমরা প্রত্যেকটা অঙ্ক এক থেকে আঠারো পর্যন্ত বইতেই করে ফেলো পরে আমি আনসার পাঠিয়ে দেবো চেক করে নিও আর কারোর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা ফোন করো আমি বুঝিয়ে বলে দেব ওকে তোমরা সবাই ভালো থেকো গুড বাই এভরিবাডি